নরসিংদীর ভেলানগর বাজারে আগুনে লেগে পুড়ে গেছে মোট 7টি দোকান। ভোর 4টা থেকে বাজারের একটি মুদি দোকানে আগুন দেখতে পায় স্থানীয়রা। কিছুক্ষণের মধ্যে আগুন কাপড়পটি ও জুতাপটিতে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের 3টি ইউনিট 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। নরসিংদী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জানান, দোকানগুলোর বেশিরভাগ মালামাল পুড়ে গেলেও হতাহতের ঘটনা ঘটেনি। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা জানাতে পারেনি ফায়ার সার্ভিস।